বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে দাদাসহ দাদার পরিবারের সদস্যদের হাতে আহত হলো ভাই, ভাইয়ের স্ত্রী, ছেলে ও মেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সরডাঙ্গা গ্রামে। আহতদের নাম আতারুল মল্লিক, ইসমাইল মল্লিক, রোশনেহারা বিবি ও ফাতেমা খাতুন। তাদের বাড়ি ভরতপুর থানার সরডাঙ্গা গ্রামে। আহত ইসমাইল মল্লিকের অভিযোগ, এদিন আমাদের একটি ছাগল আমার কাকা ফজলু মল্লিকের বাড়িতে যায়, ফলে আমার মাকে আমার কাকা ফজলু মল্লিক সহ তার পরিবারের লোকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমার মা গালিগালাজ দিতে নিষেধ করতে গেলে আমার কাকা সহ কাকার পরিবারের সদস্যরা আমার মা রোশনেহারা বিবিকে মারধর শুরু করে। আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়ি ফিরে দেখি আমার মাকে ওরা বেধড়ক মারছে। আমি ঘটনাস্থলে পৌঁছাতেই আমাকে ওরা লাঠি দিয়ে মারধর শুরু করে। আমার বাবা আতারুল মল্লিক নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়ে বাড়ি ফিরে দেখে আমাকে, আমার মাকে এবং আমার বোন ফাতেমা খাতুনকে ওরা মারধর করছে। আমার বাবা ওখানে ঘটনার বিষয়ে আমার কাকাকে জানতে গেলে আমার বাবাকে ওরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের মধ্যে রোশনেহারা বিবি ও ফাতেমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা। ঘটনায় এক মহিলাসহ আটজনের নামে ভরতপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত আতারুল মল্লিক। আমার চাচা ফজলু মল্লিকের বাড়িতে আমাদের একটা ছাগল আছে, সেটা তোমার ওদের বাড়ি যায়। তো ওরা প্রচণ্ড গালিগালাজ করে, তোমার মা বলে আমি তো পাঠিয়ে দিইনি, তো আমি ঘেরে নিচ্ছি, তো গালিগালাজ করো না, তো গালিগালাজ করো না। তো ওরা যখন মা যখন বউটা বলতে যায়, মাকে বেধড়ক মার মারে। তো আমাদের তখন, আমি আমার আব্বাও ছিল না, আমিও ছিলাম না বাড়িতে। তো আমি পড়তে গেছিলাম, আমি পড়তে আসি, আমাকেও, আমি কিছু বলতে গেলে আমাকেও মারে। আমার আমার বাপ নামাজ পড়তে গেছিলো, তো নামাজ পড়তে আসে, আমরা যখন তখন ওখান থেকে পালিয়ে যাই, আমার বাপকে একা পেয়ে আমার বাপকেও প্রচণ্ড লাঠি বাঁশ দিয়ে সবাই মারে। হ্যাঁ, নজরুল মল্লিক, একরাম মল্লিক, ফজলু মল্লিক, রেন্টু মল্লিক, মমিন মল্লিক, ঝন্টু মল্লিক, জায়রা বিবি, বজল মল্লিক আর রিঙ্কু রুবেল মল্লিক। এখন কি চাইছে? এখন চাইছে যে আমাদের যে মেরেছে এর একটা দোষ সমাধান করে দিতে হবে আমাদেরকে। আমরা চারজন আহত হয়েছি, আমার বাবা, মা, আমি, আমার বোন। কি নাম আপনার? আমার নাম ইসমাইল মল্লিক। কোথায় বাড়ি? বাড়ি সরডাঙ্গা। থানায় অভিযোগ করেছেন? থানা অভিযোগ করেছি। ছাগল চলে গেছিল ওদের বাড়ি, দিও গাল দিছিল, আমি বললাম গাল দিও না, এক্ষুনি ডাকিন দিলাম, দিয়ে চলে গেছি। তাই বললাম দিয়ে বাড়ি বেরিয়ে আমি বেরিয়ে নিয়েছি, ওরাও বেরিয়ে নিয়েছে, আমি যে গাল দিও না, কো চলে গেল ছাগলটা, তা কী করব, যদি গাছ খেলে তো দাম দু, আর ওই তালেই আমাকে ধরেছে চলে। হ্যাঁ, এক রাম মেরেছে, বজল মেরেছে, এক রাম ইয়ে মেরেছে, রেন্টু মেরেছে, মমিন মেরেছে, বাঁশ দিয়ে কেউ এই তিনজনা চুলে ধরেছে, আর দুজনাকে বেশি বেরিয়েছে আমাকে। হ্যাঁ, রেন্টু হচ্ছে নুন দায়, নুন দায় রেন্টু, আর মমিন ওই নুন দায়ের বেটা ভাঙনি, আর ওই ভাসুরের বেটা দেওয়ারপু ভাসুরপু, আর এই কি আমার নাম রোশনেহার বিবি। কোথায় বাড়ি? সরডাঙ্গা বাড়ি। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।